কেমন আছেন? নিশ্চয় ভালোই আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। সবাইকে প্রবাসী বেঙ্গল ব্লগ চ্যানেলে স্বাগত, আর আমি আপনাদের ফ্রেন্ডস ভাগ্যশ্রী। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাও আমি ফেসেস নিয়ে এসেছি, কিন্তু ফেস নয়, আমাদের এই আইব্রো। এই আইব্রোটা কি হয়, অনেকে খুব পাতলা থাকে, তাদের আইব্রোর এই যে হেয়ারগুলো গ্রোথ হয় না, অনেকে ওটার জন্য অনেক কিছু চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই এই আইব্রোর হেয়ার আর গ্রোথ হয় না। আর সেটা দেখতে অনেকের তো লম্বা থাকে না, একদম ছোট ছোট থাকে, হেয়ার গ্রোথ না হলে কি করবে? তো তারা যে একটু আইব্রো করবে সেটাও হয়তো অনেকে সেইভাবে করতে পারে না। তো আমি সেই সব সমস্যা নিয়ে চলে এসেছি যে কিভাবে আমাদের আইব্রোটা একটু মোটা করব। আর দেখো আমার আইব্রো দেখতে পাচ্ছ, আমার আইব্রোটা বেশ ভালোই মোটা আছে। তো যাই হোক, আমার যখন আছে আমি চাই তোমাদেরও যাদের এই প্রবলেমটা আছে তাদেরও আইব্রোটা আমার মতো ঠিক এরকমই মোটা মোটা থাকুক। আর সেটাতে কি হয়, আমরা যদি আইব্রো করি তাহলে আইব্রোর শেপটাও ভালো হয়, দেখতে ভালো লাগে, আর সেটাও মোটাই থাকে। তো তাহলে চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করি। চিন্তা করো না, আমি সবই ঘরোয়া উপাদান দিয়ে দেখাচ্ছি, আর আমি এটা নাহলে ওটা তিন চার রকম দিয়ে দেখাবো। তোমাদের কাছে যে জিনিসটা থাকে তোমরা সেই জিনিসটা দিয়ে এখন করে নেবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে বলি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো স্টার্ট। প্রথমে দেখো, প্রথমে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল তোমরা পরিমাণ অনুযায়ী নেবে। দেখো আমি এখানে কিছুটা নিয়েছি। এবারে নিয়ে আমরা কি করবো, এই আইব্রোতে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমরা এক থেকে দু মিনিট ম্যাসাজ করে নেবো, তারপরে আমরা কি করবো রাতে এটা লাগিয়ে শুয়ে পড়ব, পরের দিন সকালে আমরা এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। কোকোনাট অয়েলও আমাদের আইব্রো বানানোতে খুব হেল্প করে, আর কোকোনাট অয়েল আমি আশা করছি আমাদের সব তোমাদের সবার ঘরেই থাকবে। দেখো এটাতে আমি লাগিয়ে নিই। পরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলগুলো আইব্রো মোটা করার জন্য খুবই ভালো, আর যাদের চুলও খুব পাতলা, যাদের চুলও উঠে যায় পড়ে যায়, তো তারাও এই ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারে। এখানে আমি ক্যাস্টর অয়েল নিলাম। এবার আমি যেটা নেব সেটা হচ্ছে আমি একটু কটন নেব। এটাকে নিয়ে আমরা ঠিক সেম এই আইব্রোতে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম, এবারে আমরা এটা 30 মিনিট এরভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে আমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। কিন্তু যখন তোমরা এটা তুলবে, যখন তোমরা তেলটা ওঠাবে, প্রথমে কি করবে, যদি এই কটন দিয়ে তুলে নাও তাহলে ভালো হয়। দেখো যা অয়েল থাকবে তোমাদের এটা কটনের মধ্যে উঠে যাবে। এবার এটা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। পরে যেটা বলছি সেটা হচ্ছে ভেসলিন পেট্রোলিয়াম জেলি। এটা তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে অনেকের কাছে। এটাকেও কি করবে, সেম ভাবে এই আইব্রোর উপরে লাগিয়ে নেবে। এটাকেও তোমরা লাগিয়ে নিয়ে রাতে ঘুমিয়ে যাবে, পরের দিন সকালে উঠে এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে। পরের যে অপশনটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি, ক্যাপসুল অয়েল। এটা তোমাদের কাছে যদি না থাকে কোনো চিন্তা নেই, আমি আগে তোমাদের জন্য তিন চারটে দেখিয়ে দিলাম, সেগুলো তোমরা ইউজ করতে পারো, আর যাদের কাছে আছে তারা এটা ইউজ করতে পারো। এটা আমরা কি করব, এর মধ্যে যে অয়েলটা আছে এই অয়েলটা আমরা বের করে নেবো। এভাবে আমরা আইব্রোতে লাগিয়ে নিয়ে একটু ম্যাসাজ করে নেবো। তোমরা যদি বেশি করে জল খাও তাহলেও আইব্রোর গ্রোথটা ভালো হয়, সাথে সাথে হেয়ারেরও গ্রোথ হয়, সাথে সাথে আমাদের স্কিনটাও ভালো হেলদি থাকে। মানে যত বেশি পারবে তোমরা জল খেলে খুব ভালো। আর একটা জিনিস হচ্ছে আমাদের ঘুমেরও খুব দরকার, আমাদের ঘুমটাও যদি ভালো হয় তাতেও আমাদের আইব্রো গ্রোথ হয়, হেয়ারেরও গ্রোথ হয়, সাথে সাথে আমাদের স্কিনটাও হেলদি হয়। এইভাবে আমি ম্যাসাজ করে দিলাম, এটাতে কি হয় আইব্রোটা অনেকটা লং হয়, সাথে সাথে মোটাও। তাহলে
ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আমি তোমাদেরকে অনেক কিছু অপশন দিয়ে দেখিয়ে দিলাম, আশা করছি কিছুটা কিছু দু তিনটি জিনিসগুলো তোমাদের কাছে থাকবে। আর যাদের এই প্রবলেমটা আছে তারা অবশ্যই এটা দেখো, ট্রাই করো। আমি তোমাদেরকে বলছি তোমাদের আইব্রো গ্রোথ হবে, আর সাথে সাথে তোমরা যখন আইব্রো করবে সেটাও দেখতে অনেকটা ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস আজকের মতো এটুকুই থাকুক, আবার আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।